দেখো এই বিদ্যুৎ বরণ গায়েন কিন্তু পুরসভার কর্মী এবং তিনি অনুব্রত মণ্ডলে খুব ঘনিষ্ঠ বলে কিন্তু পরিচিত রয়েছে। এই অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ হওয়া সুবাদেই কিন্তু বারবার সিবিআই এর স্ক্যানারে রয়ে এসেছে এই বিদ্যুৎ গায়েনের নাম, এবং সেই বিদ্যুৎ গায়েনের বাড়িতেই কিন্তু ইতিমধ্যে সিবিআই হানা দিয়েছে। আমার ভিডিও জার্নালিস্ট পশুন দেখাচ্ছে, দেখো এই বাড়িটাই হচ্ছে বিদ্যুৎ বরণ গায়েনের বাড়ি, যেটা মারফত জানা যাচ্ছে যে বিদ্যুৎ বরণ গায়েন কিন্তু এখন বাড়িতে নেই, যে চিকিৎসার জন্য বাইরে রয়েছে। তবে তার বাড়িতে ইতিমধ্যে কিন্তু প্রবেশ করেছে সিবিআই আধিকারিকরা। এই দরজাতেই এসে কিন্তু প্রথমে তারা টোকা মারে এবং সেখান থেকে ভেতরে যে কথা বলেন পরিবারের যারা সদস্য রয়েছেন তাদের সাথে, তারপর ভেতরে ঢুকে যান এমনটাই কিন্তু আমরা জানতে পারছি। এবং এই বিদ্যুৎ বরণ গায়েন কিন্তু বারবার স্ক্যানারে এসেছে, এবং যেহেতু অনুব্রত মণ্ডলের অনেকগুলো কোম্পানির সাথে তার নাম রয়েছে, সম্পত্তি এই কী রয়েছে, এই সমস্ত দিকগুলো খতিয়ে দেখার জন্য বিদ্যুৎ গায়েনকে জেরা করার এবং তার বাড়িতে তল্লাশি অভিযান বলে জানা যাচ্ছে সিবিআই সূত্রে। অর্থাৎ এখন সেখানে সে বাড়িতে নেই, এরই পাশাপাশি কিন্তু অবশ্যই আমরা যে ভোমে মাফ করবেন বলে ভোম যে রাইস মিল রয়েছে যেখান থেকে মানে দুই প্রতিনিধি রয়েছেন সেখানকার আপডেটটাও নেব। প্রথমে যাব অর্ণবের কাছে। অর্ণব, এর আগে আমরা দেখতে পেয়েছি যে সেই রাইস মিল কর্তৃপক্ষ কিন্তু কেন্দ্র গোয়েন্দাদের কোনো তথ্য দেখাতে পারেনি, আজকে আবারও সেখানে একাধিকবার তারা তদন্ত করছেন, আজকের আপডেট কি রয়েছে? দেখো এই মুহূর্তে আমরা এই ভোলেবাম রাইস মিলের সামনে দাঁড়িয়ে রয়েছি, তার কারণটা হচ্ছে ঠিক এই যে রাইস মিলের গেট, এই রাইস মিলের গেটে এসেই কিন্তু সিবিআইকে আটকাতে হয়েছিল। এবং সিবিআই এর আধিকারিকরা কিন্তু আজও এইখানে এসেছেন, অর্থাৎ কালিকাপুরে, তবে সেটা ঠিক এই রাইস মিলের পিছনে বিদ্যুৎ বরণ গাইনের বাড়িতে। এবং মনোরঞ্জন যেমনটা জানাচ্ছিল যে পুরসভার একজন কর্মী এই বিদ্যুৎ বরণ গাইন, কিন্তু এই বিদ্যুৎ বরণ গাইন তিনি কিন্তু অনুব্রত মণ্ডলের মেয়ের সঙ্গে একটি কোম্পানির ডিরেক্টর রয়েছেন, এবং এই বিদ্যুৎ বরণ গাইন তিনি এতটাই প্রভাব প্রতিপত্তিশালী যেটা কিন্তু সিবিআই এর নজরে এসেছে। এবং দক্ষিণ ভারতে তিনি লিভার প্রতিস্থাপনের জন্য গেছিলেন এবং সেখানে প্রায় 50 লক্ষ টাকারও বেশি টাকা তিনি খরচ করেন, এবং সেই সময় অনুব্রত মণ্ডল তাকে কিন্তু হেল্প করেছিল, এবং সেই যে হেল্পটা, সেই হেল্পটা কিসের বিনিময়ে হয়েছিল সেই সমস্ত বিষয়ে কিন্তু সিবিআই এর হাতে একাধিক তথ্য উঠে এসেছে। এবং যে তথ্য উঠে এসেছে তাতে কিন্তু এই যে টাকার লেনদেন কেবলমাত্র একজন অসুস্থকে সাহায্য করবার জন্য নয়, তাদের মধ্যে এই টাকার লেনদেন দীর্ঘদিন ধরে চলেছে। একবারই একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় যে বোলপুর পুরসভার একজন সাধারণ কর্মচারী হয়ে তিনি কোম্পানির ডিরেক্টর, তিনি যে ধরনের জীবনযাপন করেন সেটা কিন্তু সম্ভব ছিল না, এবং তার জেরেই কিন্তু যেটা মনে করা হচ্ছিল যে গরু পাচারের ক্ষেত্রে এই বিদ্যুৎ বরণ গায়েনের কিন্তু একটা ইনভলভমেন্ট রয়েছে, এবং সেই ইনভলভমেন্টের জন্যই কিন্তু সিবিআই এর দুজন আধিকারিক তারা কিন্তু আজকে বিদ্যুৎ বরণ গায়েনের বাড়িতে এসেছেন এবং তার যারা পরিবারের সদস্যরা রয়েছেন তাদের সাথে কথা বলছেন। তুমি থাকো আমাদের সঙ্গে, এরই পাশাপাশি সুদীপ্তর সঙ্গে একটু কথা বলবো আমরা। সুদীপ্তর, যে ভোলেবম রাইস মিলটির কথা কিন্তু অনেকদিন ধরেই চর্চায় রয়েছে, কোথাও গিয়ে সিবিআই হাতে অনুব্রত মণ্ডলের গ্রেফতারির পর আরো কিন্তু চর্চা বাড়ছে, একাধিক তথ্য আমরা এখান থেকে পাচ্ছি, এবং অবশ্যই এখান থেকে অনুসন্ধান করতে যাচ্ছে সিবিআই আধিকারিকরা যে কিভাবে এই রাইস মিলের সঙ্গে অনুব্রত মণ্ডল জড়িত। একেবারে পিউ, দেখো ভোলেবোম রাইস মিলের আগের দিন সিবিআই আধিকারিকরা এসেছিলেন, এবং এই যে অ্যাড্রেস অর্থাৎ বোলপুর কালিকাপুর বীরভূম, এই অ্যাড্রেসে কিন্তু আরও দুটি কোম্পানি রেজিস্টার্ড রয়েছে, একটা হচ্ছে এএনএম অ্যাগ্রোকেম প্রাইভেট লিমিটেড এবং অপরটা হচ্ছে নির ডেভেলপার প্রাইভেট লিমিটেড। এই দুটি কোম্পানিরও কিন্তু রেজিস্ট্রেশন রয়েছে এই অ্যাড্রেসেই, এবং সেই দুটি কোম্পানির ডিরেক্টরকে, একটা হচ্ছে অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যা মণ্ডল এবং অপরজন বিদ্যুৎ বরণ গায়েন, এর আগের দিন
সিবিআই আধিকারিকরা এসেছিলেন এবং এখানে দেখতে চেয়েছিলেন যে আদৌ এই দুটি কোম্পানি এক্সিস্ট করছে কিনা। আমাদের হাতে কিন্তু সেই ডকুমেন্ট এক্সক্লুসিভলি এসেছে যেখানে মিনিস্ট্রি অফ কর্পোরেট অ্যাফেয়ার্সেও এই দুটি তথ্য রয়েছে। সেই বিষয়টাই কিন্তু আজকে মূলত তদন্তকারী আধিকারিকরা খতিয়ে দেখছেন এবং পরিবারের সদস্যদের কাছে জানতে চাওয়া হয়েছে, যেটুকু আমাদের কাছে সূত্রের খবর, পরিবারের সদস্য বিদ্যুৎ বরণ গায়েন এখন নেই, বাইরে আছেন, তার মা বাবা এবং স্ত্রী এই তিনজনের সঙ্গে সিবিআই আধিকারিকরা কথা বলছেন এবং তাদের কাছে যেটুকু তথ্য জানতে চাওয়া হয়েছে যে এই যে ডিরেক্টরশিপ যেটা বিদ্যুৎ বরণ গায়েনের নামে আছে সেইগুলো সম্বন্ধে পরিবারের সদস্যরা জানতেন কি না, বা অনুব্রত মণ্ডল আর কোথায় কোথায় কী সম্পত্তি করেছে, বা কিভাবে অনুব্রত মণ্ডল এই গোটা ঘটনার সঙ্গে জড়িত সেই বিষয়ে বিদ্যুৎ বরণ গায়েন কখনো তাদেরকে কিছু বলেছে কিনা, এই বিষয়ে কোনো তথ্য আছে কিনা, এই বিষয়গুলোই কিন্তু মূলত আজকে সিবিআই এর দুজন আধিকারিক তারা জানতে চাইছেন, এমনটাই কিন্তু এখনো পর্যন্ত সূত্রের খবর। কিছুক্ষণ আগে অর্থাৎ মিনিট কুড়ি আগে সিবিআই আধিকারিকরা কালিকাপুরের এই যে ভোলেবোম রাইস মিল, এই রাইস মিলের ঠিক পিছনেই যেখানে বিদ্যুৎ বরণ গায়েনের বাড়ি, যেখানে আমরা গতকাল গিয়েছিলাম, তার পরিবারের সদস্যদের সাথে কথা বলেছিলাম, সেইখানে সিবিআই আধিকারিকরা এসেছেন এবং নানান তথ্য জানতে চাইছেন। হয়তো আরও বেশ কিছুক্ষণ সময় লাগবে সিবিআই আধিকারিকদের, তারা কিন্তু কথা বলবেন এবং পুরো বিষয়ে একটা সুস্পষ্ট তথ্য তারা নিতে চাইবেন, এমনটাই কিন্তু এখনো পর্যন্ত সূত্রের খবর। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে বোলপুরে তৎপরতা বাড়াচ্ছে সিবিআই আধিকারিকরা, পুরো বোলপুর বলা যায় পুরো বীরভূমটা চষে বেড়াচ্ছেন। অনেক ধন্যবাদ তোমাদের তিনজনকে। এবং যেমনটাই আপনাদেরকে জানাচ্ছিলাম যে গরু পাচার কাণ্ডে তদন্তে অসহযোগিতার অভিযোগে অনুব্রত মণ্ডলকে সিবিআই গ্রেফতার করার পর থেকে কিন্তু কেন্দ্রীয় গোয়েন্দাদের স্ক্যানারে রয়েছে এই ভোলেবোম রাইস মিল, এবং সেখান থেকে কদিন আগে সেখানে গিয়েছিলেন সিবিআই আধিকারিকরা, যদি সেখানে নথি দেখাতে পারেননি, এবং তারপরে আবারও সেখানে তারা পৌঁছে যায়।